চলছে কোটা আন্দোলন, দেশ উত্তাল, দেশের নানা জায়গায় সহিংসতার ঘটনা ঘটছে, এই ঘটনা এখনো চলমান, ঢাকার অবস্থা আরও বেশি খারাপ। এরই মাঝে এর প্রতিবাদে পক্ষে বিপক্ষে নানা রকমের লেখালেখি চলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তারকারাও পিছিয়ে নেই। এবার কোটা আন্দোলনের সহিংসতার কারণে তারকাদের মধ্যে দুই সুপারস্টার শাকিব খান এবং চঞ্চল চৌধুরী সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের অভিমত প্রকাশ করলেন। তাদের এই অভিমত একটু দেরিতে হলেও অবশেষে দেখা গেল। কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল, তখন তুফান খ্যাত হিরো শাকিব খান বলেছেন, আমার প্রাণের বাংলাদেশ এভাবে রক্তাক্ত হতে পারে না, কারো মা বাবার বুক এভাবে খালি হতে পারে না। শাকিব আরও বলেছেন, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন তাদের কাছে অনুরোধ রইল, এখনই আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে এই সংকটের যৌক্তিক সমাধান বের করুন, সব ধরনের সংঘাতের পরিসমাপ্তি চাই। আয়নাবাজি খ্যাত চঞ্চল চৌধুরী আবেগঘন এক বার্তা দিয়েছেন, বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছেন তিনি। হামলার প্রতিবাদ জানিয়ে তিনি লিখেছেন, পেশাগত কাজে প্রায় 20 দিন যুক্তরাষ্ট্রে থাকার পর গতকাল রাতে ঢাকায় ফিরেছি, সেখানে বসে এই কয়েকদিনের নিউজগুলো দেখে হতবাক হয়েছি শোকাহত। তিনি প্রশ্ন করেছেন, সমাধানের অন্য কোনো কি পথ খোলা ছিল না, গুলি কেন করতে হলো, বুকের রক্ত না ঝরিয়ে সুষ্ঠু সমাধান করা যেত না? কোটা আন্দোলনকে কেন্দ্র করে শিক্ষার্থীদের নিহত এবং আহত হওয়ার ঘটনা নিয়ে তিনি আরও বলেছেন, যা ঘটে গেল এটা যেমন মোটেও কাঙ্ক্ষিত নয়, বিষয়টা তেমনি হৃদয়বিদারক, মর্মান্তিক ও সভ্যতা বহির্ভূত। রাজনীতির নামে রক্তপাত বন্ধের আহ্বান জানিয়ে চঞ্চল চৌধুরী আরও লিখেছেন, আমি খুব সাধারণ একজন মানুষ এবং অভিভাবক হিসেবে রাজনীতির এত কঠিন কৌশল বুঝি না, শুধু একটা প্রশ্ন বুঝি, তরুণ তাজা যে প্রাণগুলো অকালে ঝরে গেল তার দায় কে নেবে? যে মায়ের বুক খালি হলো তার আর্তনাদ কি কোনো জনমে শেষ হবে? হায়রে দুর্ভাগা দেশ, নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক। চঞ্চল চৌধুরী তার লিখাই নোংরা রাজনীতির নামে এই রক্তপাত বন্ধ হোক এই কথার মাধ্যমে কি ইঙ্গিত করেছেন, হয়তো তিনি নিজেই ভালো ব্যাখ্যা দিতে পারবেন। তবে চঞ্চল চৌধুরী এবং শাকিব খানের পোস্টে এটা স্পষ্ট, প্রাণহানি কোনোভাবেই সমাধান নয়, সেখান থেকে বেরিয়ে আসার আহ্বানই জানিয়েছেন বাংলাদেশের এই দুই সুপারস্টার।